আমাদের পাড়ার যে চড়ক উৎসব চলছে, সেই চড়ক উৎসবের আজকে চড়ক মেলা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে চড়ক গাছ, এই চড়ক গাছকেই কেন্দ্র করে আজকের এই মেলা। চড়ক পূজা, যে চড়ক পূজা সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ তথ্য অবশ্যই দেব, ধীরে ধীরে দেখতে থাকুন। আর এই মাঠেই বসবে চড়কের মেলা, আপনাদের চড়কের মেলা সম্পূর্ণভাবে দেখাবো। চড়ক গাছ কিভাবে ঘোরে এবং সন্ন্যাসীরা কিভাবে এই চড়ক গাছে বিভিন্ন তাদের রিচুয়ালস গুলো পালন করে সেগুলো আপনাদের দেখাবো। দেখতে থাকুন, পুরো ভিডিওটি ফলো করতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এই হলো সেই চড়ক গাছ যা সাধারণত হয়ে থাকে একটি শাল গাছের খুঁটি। আর এই শাল গাছের খুঁটিটি সারা বছর কোনো একটি পুকুরের জলে ডোবানো থাকে। উপরের অংশটিতে একটি বাঁশ বেঁধে সন্ন্যাসীরা ঘোরেন এবং ফল ছুঁড়ে থাকেন সবাইয়ের উদ্দেশ্যে, যারা ভক্ত তাদের উদ্দেশ্যে। আপনাদের সেই সমস্ত ডিটেলে দেখাবো। চলুন, চড়ক গাছের পূজা কীভাবে হয় সেটি আপনাদের দেখিয়ে দিই। এদিকে হবে এই চড়ক গাছের অনুষ্ঠান এবং তারপরে হবে এই মাঠে বিশাল এক মেলা, সেই সমস্ত দেখাবো। পুরো ভিডিওটি দেখুন, রিচুয়ালসটিকেও বুঝতে পারবেন। সমস্ত সন্ন্যাসীরা এখন এই চড়ক গাছকে পূজা করতে ব্যস্ত। পূজা করার পর তারা চড়বেন এই চড়ক গাছে। এই যে বাঁশ বাঁধ যে দেখতে পাচ্ছেন, এই বাঁশের মধ্যেই দাঁড়াবে সাধারণ কোনো মানুষ, আর তার ঠিক উল্টো দিকে দাঁড়াবে এক সন্ন্যাসী যাকে নিয়ে ঘুরবে এই চড়ক গাছ। এই সন্ন্যাসী এখন চড়ক গাছের ওপর প্রথম উঠছে কিছু ফল নিয়ে, যে ফলগুলি উপরে ঘুরতে ঘুরতে ছুঁড়ে দেবেন, এবং তার ঠিক উল্টো দিকে এই ক্লাবের এবং এখানকার সাধারণ মানুষ উঠে তাকে সাহায্য করবে এই চড়ক গাছে ঘোরার জন্য। এর আগে দেখিয়েছি বাবা তারকনাথের উদ্দেশ্যে তাদের বটি ঝাঁপ, এবং তারপর দেখিয়েছি বাণ ফোঁড়া, যা ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য এরা করে থাকে। আর এটি হলো সেই একটা রিচুয়ালস যেটি চড়ক গাছে ঘুরে তারা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করে। এই চড়ক গাছটিকেও তারা ভগবান হিসেবে পূজা করে এবং সারা বছর জলের তলায় এই চড়ক গাছটিকে রেখে দেয়। তার আগে সকালে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করে এই চড়ক গাছকে তোলা হয় পুকুর থেকে, এবং এই রিচুয়ালস চলে আসছে বছরের পর বছর ধরে। সাধারণত বিভিন্ন গ্রামে হয়ে থাকে এই সমস্ত অনুষ্ঠান। আর সেই রকমই বহু দিন ধরে আমাদের যে অঞ্চল, রঘুনাথপুর অঞ্চল বাগুয়াটি থানার অন্তর্গত, এখানেও চলে আসছে এই রকম চড়ক উৎসব। এই অঞ্চলে মোট 3-4 চড়কের এরকম উৎসব হয়, সবাই জড়ো হয়, সমস্ত মানুষ মেলায় আসে এবং এই চড়ক গাছকে
উপভোগ করে বিভিন্ন সন্ন্যাসীরা। এটাই হচ্ছে চড়ক গাছের চড়ক উৎসব। এই চড়ক উৎসব সম্বন্ধে আমার ভিডিওতে প্রথমেই আপনাদের দেখিয়েছি, অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন, তাহলে এই চড়ক উৎসব সম্বন্ধে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রায় এক মাস ধরে সন্ন্যাসীরা যারা সন্ন্যাস গ্রহণ করেছিল, আজকেই তাদের শেষ দিন এই সন্ন্যাস গ্রহণের যে রিচুয়ালসগুলো পালন করার। আর আমাদের অঞ্চলে পয়লা বৈশাখের দিন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চড়ক গাছ, এবং সমস্ত সন্ন্যাসীরা এখানে অংশগ্রহণ করে। গাছকে কেন্দ্র করে হয় এই মেলা। বিকেলে আগেই আপনাদের বলেছিলাম অনেক বড় করে এখানে মেলা বসে, একদিনের মেলা, সমস্ত জায়গা থেকে সমস্ত মেলা এইখানে সাজানো হয় এবং অনেক অঞ্চল থেকে এখানে মানুষ আসে এই মেলা দেখতে। আর আমরাও চলে এলাম বিকেলের দিকে পুরো ফ্যামিলি নিয়ে এই মেলা দেখতে এবং আপনাদের দেখালাম। মোটামুটি একটি মেলায় যা যা পাওয়া যায় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এরকম ধরনের মেলা বসছে এবং একসঙ্গে অনেক লোকের কিন্তু সমাগম হয়। আর আমরাও আমাদের বাচ্চাদের নিয়ে চলে এসেছি এই মেলায়। মেলা ঘুরে একটু পাঁপড় ভাজা, একটু ফুচকা, একটু আইসক্রিম আমরা খাবো, ঘুরবো ফিরবো আর আপনাদেরও দেখাবো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে এইরকম কিছু ভালো ভালো রিচুয়ালসের ভিডিও রয়েছে, অবশ্যই ফলো করুন, সঙ্গে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। ধন্যবাদ।